আর্কিটেকচার গন্ডগোল নয় ডেকোরেশনে গন্ডগোল নয় টেন্ডারে টেকনিক্যাল ফল্ট আমি এসব দেখতে চাই না আমি চাই কাজ বার্তা স্পষ্ট কোনো অজুহাত নয় চাই কাজ অধস্তনের উপর চাপিয়ে দিয়ে দায়িত্ব সারা গাফিলতি অথবা দিনের পর দিন কাজ ফেলে রাখা লাল ফিতের ফাঁসে প্রশাসনিক দীর্ঘসূত্রিতা বা গাফিলতি কোনোটাই যে বরদাস্ত করা হবে না স্পষ্ট ভাষায় ফের বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে ধমক খেলেন একাধিক আমলা মন্ত্রী পুলিশ সুপার ওপরতলার অফিসার কাজটা নিচের কাউকে একটা দিয়ে দেন এটা কিন্তু খুব সিরিয়াস ল্যাকিউনা অ্যান্ড নেগলিজেন্স ডিএমরা জেনেরা কোনো আর এসপিরা কেউ কেউ লোকালি পয়সা তুলে নিচ্ছে তার মধ্যে ডিফারেন্ট পলিটিক্যাল পার্টিও আছে এবং কিছু অফিসাররাও আছেন এটা হবে না টাকাগুলো গভর্নমেন্ট ট্রেজারিতে আসবে কাজের নিরিখে কিছু জেলা পিছিয়ে আছে যেমন পূর্ব বর্ধমান বীরভূম দক্ষিণ দিনাজপুর নদিয়া পঞ্চায়েত দপ্তরটাকে আরেকটু এগিয়ে চলতে হবে এটা তুমি আলিপুরদুয়ারের কথা বলছো আলিপুরদুয়ার ম্যাডাম তোমার ওখানে একটা লোক বজ্জাতি করছে ওকে আমি বলেছি তাড়ি দিতে ম্যাডাম ঠিক আছে দেখে নিচ্ছি ও যেই হোক বদমাশগুলো আমি কাউকে ছাড়বো না জি ম্যাডাম পশ্চিম বর্ধমানটার কি প্রবলেম সব ব্যাপারেই পিছিয়ে থাকে কেন মলয় তোমাদের ওখানে কিসের অভাব র মেটেরিয়ালসের তোমাদের তো র মেটেরিয়ালসের অভাব থাকা উচিত নয় শুধু গাফিলতি বা দীর্ঘসূত্রিতা নয় বিভিন্ন দফতরে দড়ি টানাটানিতেও আটকে থাকে সরকারি কাজ সেই সব সমস্যা মিটিয়ে দফতরগুলির মধ্যে সমন্বয় বাড়ানোর উপরেও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা উচ্চশিক্ষা হোক বা চাকরির কোচিং অনেক ক্ষেত্রেই অন্তরায় হয়ে দাঁড়ায় আর্থিক অনটন সে সংকট কাটাতেই রাজ্য সরকার চালু করেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই কার্ডে 4% হারে সরল সুদে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুবিধা কিন্তু এই ঋণ দিতেই অনীহা অনেক ব্যাংকের এমন অভিযোগ নিয়ে আগেও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী বুধবার প্রশাসনিক বৈঠকে ফের ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী সব থেকে বড় এখানে বাধা হচ্ছে ব্যাংকগুলো ব্যাংকগুলো আমাদের সাথে নন কোঅপারেশন করছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে সমবায় ব্যাংকের থেকেও ঋণের বন্দোবস্ত করেছে রাজ্য সরকার কিন্তু সেই কাজেও গতি না আসায় সমবায় মন্ত্রী অরূপ রায়ের উপরেও বিরক্তি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী বারবার করে যে বলা হচ্ছে যে অন্য ব্যাংকগুলো দিচ্ছে না যেটা পড়ে আছে সেটা কোঅপারেটিভ ব্যাংক দেবে আমাদের ব্যাংক দেবে ভাই দিচ্ছি তো বললে হবে না আমাকে সংখ্যায় বলছে না সে কথা ওইটুকুতে হবে না কোভিডের জন্য দ্বিতীয় দফার দুয়ারে সরকার কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়েছিল ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার এবার আগের 18টি পরিষেবার সঙ্গে আরো 6টি পরিষেবা যুক্ত হচ্ছে 18টি পরিষেবার সাথে আরো 6টা নতুন ফলে এবারে দুয়ারে সরকারের ক্যাম্পে মোট 24টি পরিষেবার আবেদন নেওয়া হবে রাজ্যে 2021 বিধানসভা ভোটের আগে চালু হয়েছিল দুয়ারে সরকার ঘরের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার এই প্রকল্প ব্যাপক জনপ্রিয় হয় সেই প্রকল্পে কোনো গাফিলতি যে বরদাস্ত করা হবে না তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন সাধারণ মানুষের অভিযোগ গুরুত্ব দিয়ে বিচার করতে সুতপা সেনের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা